আরে বিলকিস বেগম না, আমার তো এক্ষুনি আসামি করে ফেলেছিলে তুমি। না গো ডাক্তার সাহেব, এই ছোট অপরাধে এত বড় শাস্তি দিতাম না। আমি তোমার ছাগলের না, তোমার মনের আসামি হইতে চাই বিলকিস বেগম। এবার শহর থেকে এত তাড়াতাড়ি এলেন যে? আরে বিলকিস বেগম, তোমার ছাগলটার জন্য মনটা পুড়তেছিল। এই জন্যই বুঝি আমার ছাগলের সর্দি লাগছে। কি কও বিলকিস বানু, তোমার ছাগলের অসুখ আমার আগে কোনে গে? মায়ের চাইতে মাসির দরদ বেশি। আপনি না মাইন্ছে ডাক্তারি করেন, পশু পাখির ডাক্তারি শিখলেন কবে থেকে? আরে আমি ডক্টর পিএইচডি পাঙ্কু, তোমার লাগিয়া দরকার হলে পশু পাখির ভাষাও শিক্ষা নেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আসি, পরে কথা হবে। আচ্ছা আসেন। আপনি ডাক্তারের কামরা সাইডা দিতে পারেন না। তাছাড়া একটা কথা ভাইবা দেখছেন, আপনি যখন পাত্রে দেখতে যাবেন, মায়ের বাপে যখন শুনবো আপনি মাইনের পিছনে সাতার ধরে ঘুরে বেড়ান, আপনার লোক কি মাইয়া বিয়া দিব? কি হয়েছে তেলামানন ভাই? ডাক্তার আইবো তো, এর বাড়িতে আইবো, এত ব্যস্ত মনে কি আছে? মান্নান ঝিলমিল, মান্নান আমার ওই কথাটা তো জবাব দিল না সাত্তার ভাই। বাড়ির সবাই ভালো আছে মান্নান? তোকে দুটোর খবর কি? আর সাদা মিয়া, তোমার মনটা খারাপ কেন? কি যে কোন ভাইজান, আপনার চেহারাখানা দেখলে কেন মন খারাপ থাকে? এই বয়সে মাশাল্লাহ, কি সুন্দর চেহারা স্রোত আপনার। বয়স আর কত হইল সাদা মিয়া, আর মানুষের মনের তো আর বয়স হয় না। বিকালে একটু বাসায় আসিস তোরা, তোর কিছু কাম আছে। আমি একটু কাশেম চাচার বাড়িতে দেখা করতে চাই। কাশেম চাচারে দেখতে যাবেন? আপনার মন আনসান করতেছে এটা বুঝি আমার বুঝি না। কিছু কইলাম আর না? না ভাই, কইতেছিলাম হ কাশেম চাচার শরীরটা ভালো না, আলতাপা জিগাইতেছিল আপনার কথা, একবার যাইতে হইছে আপনার। আরে আগে কবি না, আমি একটু যাই। এই ব্যাগটা ধর, তোর ভাবি তো বলাকে পাঠাইছে, কারো কিন্তু কইস না। না ভাই, কি যে কন, আমাকে কাম হইতেছে শুধু খাওন দাওন আর টাকা পয়সা দিয়া। আপনার বউ আর প্রেমিকা দিয়ে আমাকে কোনো কাম কাজ নাই। কি করছো তা? কিন্তু এই ব্যাপার কতদিন চলবে তালা? ভাবতেছি কাম কাজ ছেড়ে দিই, তাছাড়া আর রোজগারের একটা ভালো ব্যবস্থা হওয়া দরকার। আর ডাক্তার যা করতেছে করে তয় আমার কোনো মাথা ব্যথা না, আমার কাম টাকা পয়সা দিয়ে। এত ভাবিস না তো সাতা, চল ডাক্তারের বাড়ির দিকে যাই, ডাক্তার কি না কি কইব আমাকে। চল চল। মালতা একটা বালিশ দিয়া যা তো। এই নাও শুয়ে পড়ো। মালতা, ডাক্তার সাহেব কি বাড়ি থেকে আইছে? আমার কি কোনো কাজ কাম নাই, আমি কি সবসময় তার খবর নিয়ে বসে থাকি?
চিলেমা কই গেলি? ডাক্তার সাহেব তো বাড়ি আইছে। ডাক্তার সাহেব আপনি মেলা দিন বাসবেন, আব্বাই আপনার কথাই কইতেছি। কেমন আছো আলতা? মান্নানে বললো চাচা দিন নাকি শরীরটা খারাপ, তুমি নাকি আমাকে আসতে বলছিলে? না না আমি আপনার আইতে কইনি, আব্বাই কইতেছিল আইতে। আলতা মা, ডাক্তার সাহেব রে কি দাঁড় করে রাখবি নাকি বসাল নাকি চেয়ার দিবি? আইতেছি। চাচাদি শরীরের অবস্থা কেমন এখন? দেখি চোখটা, জিব্বাটা দেখি, ঠিক আছে মা? শরীরের আর কি দোষ, বয়স হলে যাওয়া আর, কিন্তু চিন্তা করি আলতার মা মরা মেয়েটা আমার, যদি একটা কিছু হইতো। কি যে কন চাচাদি, আলতারে নিয়ে কোনো চিন্তা নাই, দেখতে শুনতে মাশাআল্লাহ এখন মাইয়া। তারপরে তো পাত্রপক্ষ যৌতুক দেখে যাবে, আমার তো যৌতুক দেওয়ার সামর্থ্য নাই, সারা জীবন করছি স্কুলের মাস্টার। চাচা দুশ্চিন্তা কোনো কারণ নাই, দেশে এখনো এমন ছেলে আছে যে যৌতুক ছাড়াও আলতারে বিয়ে করতে রাজি হবে, আর আপনার চিকিৎসার একটা সুব্যবস্থা হয়ে যাবে, বিকালে আমি মান্নানের সাথে ওষুধ পাঠাই দেবো, এখন আসি। ওইরা মা, ডাক্তার সাহেব একটু আগে দিয়ে। দুজন লাগে, আমার এটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, আমাকে মন দিয়ে শুনবে। হ্যাঁ ভাই জান, কন তোমার সন্তান আছে? দেখ আমি চিন্তা করে দেখলাম আমি আলতারেই বিয়ে করবো। অবশ্য বিলকিসেরও আমি বিয়ে করতে পারতাম, তবে আলতার সমস্যাটা একটু বেশি, এই বুঝা অসুখকে বাপটা যদি মরে যায় তো মেয়েটা সমস্যায় পড়ো। আর তোরা আমার মনে কর আমি বিয়ে করতে নাকি একটার পর একটা, তাই না? আসলে আমি বিয়া করি না রে, আমি পূর্ণাগ্রস্ত পিতাকে একটু সাহায্য করি মাত্র, বস। কিন্তু ভাই জান আলতা তো বয়স কম, আর আপনার বয়স, আর পুরুষ মানুষ আবার কিসের বয়সে সাস্তার, আর আলতা তো বিয়ার বয়স হচ্ছে এখন, তাই না? কিন্তু ভাই জান, ভাবি জানের ব্যাপারটা জানাবেন না, ভাবি জানে না জানায় সেটা কেমনে? আরে তারে জানাই অত কাম নাই, আর তারে আমি বসুন গরম বসুন দিই না, আর তোর পিছিয়ে কি আমি কম টাকা পয়সা খরচ করি? শোন আমি কাইলি আলতার ব্যাপারটা দিলাম বিয়ার প্রস্তাব নিয়ে আস, তোরা আমাকে যাবি, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমার তো আগেই সন্দেহ হয়েছিল, কোনো কালে হুঁচো নাকি কোনো ডাক্তার শহর থেকে গ্রামে এসে থাকে, আমার তো সন্দেহ লাগে এ কি আসলে ডাক্তার নাকি ডাক্তারই তা একটা মুখোশ। এখন এত কথা কোনো সময় নাই, কাজিন দাদার সবকিছু খুলে রাখা দরকার, চল ওনার যায় সবকিছু খুলে বলি। হ্যাঁ আমরাও যেমন তোমার বলাকে ডাক্তার যে আমার পিছনে লাইন মারতো এরাও বলা দরকার আলতারে। হ্যাঁ তাই চল। সবাই মিল্লাই সমার মায়ের বিরুদ্ধে চক্রান্ত করতে না, তোমাকে তো খায়া দেওয়া কোনো কাম নাই, খালি মাংসের পিছনে ঘুরা বেড়াও, কার কোন দোষ খুঁটি নাতি দেখা বেড়াও। দেখছো আমার মায়ের ভালো একটা জায়গায় বিয়ে হইতাছে, তনে আইসো উমরে খায়া বেটু লাগাইতে না? যদি ডাক্তারের বউ থায় আরেকটা তো সমস্যা কি, ডাক্তার যদি আবার খাওয়ান পরন দিতে পারে তোমার সমস্যা আছে, যাও বাইরও এক্ষণে আমার বাসারটা বেরো। আমার মেয়েরে আমি ডাক্তারের লোকেই বিয়ে দেবো, বাড়িও আমার বাসার থেকে।